Hello friend, welcome to my kitchen recipe channel. Hello friend, welcome to my new recipe. আজকে আমাদের রেসিপি হচ্ছে উচ্ছে কাঁচা টমেটো দিয়ে পোনা মাছের পাতুরি। তো দেখতে পাচ্ছো আমরা নিয়ে নিয়েছি উচ্ছে কাঁচা টমেটো আর পোনা মাছ। সবার আগে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, এগুলোকে ভালো করে বেটে নিব। তো দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল গরম হচ্ছে। এবার মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আগে আমরা পোনা মাছ নিয়েছি, এটা আমরা পোনা মাছ দিয়েও করতে পারি বা বাটা মাছ দিয়েও করতে পারি বা যে কোনো তোমরা ছোট মাছ দিয়ে এটা করতে পারো। পুঁটি মাছ, সরপুঁটি মাছ দিয়েও হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে এখন আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই ফোড়ন দেব সবারকে কালো জিরে। এবার আমরা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। উচ্ছেটা মোটামুটি ভাজা যখন হয়ে যাবে তখন আমরা নুন হলুদ দিয়ে দেব। দিয়ে টমেটোটা, কাঁচা টমেটোটা সবার আগে দেব। যাদের বাড়িতে কাঁচা টমেটো নেই তারা লাল টমেটোও দিতে পারো, তবে কাঁচা টমেটোটা দিলে একটু বেশি টেস্ট হয়। এবার টমেটো আর উচ্ছেগুলো মোটামুটি হালকা ভাজা করে নিব। টমেটোটা যেন জল বেরিয়ে না যায়। তার আগেই আমরা কী করব, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা। এবার এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর একটুখানি চিনি। তো দেখতে পাচ্ছ আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আমরা এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভাজা মাছগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য জালটা করে নেব যাতে আমাদের ঝোলটা মোটামুটি সিদ্ধ হয় আর আমাদের উস্তেটাও সিদ্ধ হয়ে গেছে। তো থ্যাংক ইউ গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।